হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সকাল ভোর ভোর 5টা বাজে আর আমি একদম মানে রেডি হইনি, রেডি হব সবে তো। এখন আমরা যাব শান্তিপুর, মানে আমি খদা থেকে একা বেরোবো। মাসি, অ্যাকচুয়ালি আমার মাসির মেয়ের বিয়ে, তো ওর জন্য শাড়ি কিনতে হবে, তো ওর জন্য শাড়ি কেনার জন্য আমরা বেরোচ্ছি। যে তো ওরা থাকে পলতায়, আর আমার যে মণিমাসি, মণিমাসি তো আমার এখানেই থাকে, তো উনি অলরেডি কালকে পৌঁছে গেছে। কেউ জানতো না আমি যাবো, তো আমি হুট করে যখন খবর পেয়েছি সবাই যাচ্ছে, মাকে যখন ফোন করেছে আমার মাও যাচ্ছে, তখন আমি বলেছি আমিও যাবো। মানে আমি কোনোদিনও যাইনি শান্তিপুরে শাড়ি কিনতে, ওখানে নাকি খুব কমের মধ্যে শাড়ি পাওয়া যায়, খুব ভালো শাড়ি পাওয়া যায়। তো আমার মা অনেকবার গেছে, মাসি গেছে, সবাই গেছে, বাট আমি আজ অব্দি যাইনি। তো আমি আজকে যাবো মাসি আর মায়ের সাথে, সবার সাথে, আজকে সবাই যাচ্ছে বলতে গেলে। তো এর জন্য আমি এখন 5টার সময় উঠে রেডি, তো এখন আমি রেডি হব। 5টার সময় উঠে রেডি হইনি, এখন রেডি হব আমি। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে তারপর 6টার সময় ট্রেন ধরে পলতায় নামবো। নেমে ওখান থেকে মাসিরা যখন আসবে, ওখান থেকে শান্তিপুরে ট্রেন ধরে আমরা শান্তিপুর যাবো। তো চলো রেডি হওয়া যাক। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, ফার্স্ট প্লিজ সাবস্ক্রাইব করো। তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো যাও, রেডি হওয়া যাক, লেটস গো। দেখতেই বাচ্চা পুরো অন্ধকার, তো আমি বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে, 6টা বাজতে চায়, আর 6টার সময় একটা ট্রেন আছে, আর দেখতে পাচ্ছি 6টা বাজে, আর এখনো পর আমাদের এখানে অন্ধকার, মানে সকাল এখনো হয়ে ওঠেনি। চলো যাওয়া যাক। তো বেরিয়ে গেছে এখন যাচ্ছি স্টেশনে, আর যখন স্টেশন প্রচণ্ড ঠান্ডা, আর এই ব্যাগ নিয়েছি শাড়ি কেনার জন্য, অ্যাকচুয়ালি মাসি নিয়ে যেতে বলেছে। তো চলো যাওয়া যাক, চাঁদ দেখা যাচ্ছে, সূর্য তো দূরের কথা, চাঁদ। আমার টিকিট কাটা হয়ে গেছে, এখন জাস্ট ট্রেনের জন্য ওয়েট করতে পারি। এখন একটা ট্রেন আছে, আমি টাইম দেখে এসেছি ট্রেনের, তো 6টা 3 একটা ট্রেন আছে, 6টা 3 বেজে গেছে, এখন একটা ট্রেনটা এখন এসে পৌঁছায়নি। তো ট্রেন আসলেই সোজা পলতা, তো চলো ওয়েট করা যাক ট্রেনের জন্য। এখন প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে রানাঘাট ক্যান্সেল হয়ে গেছে, তার বদলে শান্তিপুর, একদম ডাইরেক্ট শান্তিপুর দিয়ে দিয়েছে। আমি তাই ভাবি 6:30 বাজতে যায়, রানাঘাট আসলো না, এখন 6:30 ছিল, তো এখন শান্তিপুর ঢুকছে। তো শান্তিপুর একবার উঠবার আমি বলে দিয়েছি ওদেরকে, কোন ভাগে উঠবো ওরা বলে দিয়েছে কোন ভাগে উঠতে হবে। তো চলো যাওয়া যাক, আর দেখতে পাচ্ছ এখন আলো হয়ে গেছে অনেকটা, চাপ নেই কোনো, চলো যাওয়া যাক। তো আমি ট্রেনে উঠে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু বগি বগি কোন বগিতে কে উঠেছে এই ডিসাইড করতে করতে আমি বলতেও বুঝে গেছি, আর ট্রেনে উঠে গেছি, আমরা লেডিসে উঠেছি সব। কেমন হাতও দেখায় নাকি বাজে সব, অনেক কষ্টে হাত বের করেছে একজন। তো এখন সব যাবো শান্তিপুর, শান্তিপুর ট্রেনটাই শান্তিপুরে দাঁড়াবে। তো চলো যাওয়া যাক। আমরা মদনপুর ক্রস করে গেছি, আমার মাও উঠে গেছে ট্রেনের মধ্যে মদনপুর থেকে, এখন সব এখনো আটখানা স্টেশন, তারপরে পৌঁছাবো শান্তিপুর। আমরা শান্তিপুর নেমে গেছি, তো নেমে এখন জাস্ট একটুখানি বসলাম বাইরে, কেন কি আমাদের দুজন মানে যে যাই বাবু মুকুন আর আরেকজন জামাই আছে, সে দুজনেই অন্নবাবুতে উঠেছিল, তো তাদের জন্য ওয়েট করছে, তারা আসছে, তো আমরা এখানে বসে আছি। তো চলো ওরা আসলে আমরা আগাবো। আমরা যাচ্ছি এখন শাড়ির দোকানে, যাবো এই শাড়ির দোকান বসে নাকি রাস্তায় নিয়ে বসে, তো এখন যাচ্ছি সব হেঁটে হেঁটে সকাল সকাল যাচ্ছি শাড়ি কিনতে মার্কেটে। আমার বিয়ে না, আমার বিয়ে না, আমার বিয়ে দেরি আছে। তো এখন আমরা টোটো করে যাচ্ছি হাটের দিকে, হাটটা বলে জানি না, এখন আমরা কোন হাটটা করতে, আর টোটো কাকু বলেছে হাটটা যেদিকে উনি নিয়ে যাচ্ছে ওদিকে, তো আমরা ওদিকেই যাচ্ছি, টোটোটা বসছে সবাই।
এখন যাচ্ছি মার্কেট, আমরা টোটো দিয়ে নেমে গেছি আর এই যে মার্কেট শুরু এখান থেকে, তো এখন হাঁটা লাগাচ্ছি, চলো যাওয়া যাক। কিন্তু এখানে প্রচুর হনুমান আছে, কিছু থাকো না থাকুক হনুমান আছে, আর আমার সত্যি ভয় লাগছে বাবা ওখানে ভর্তি। চল দেখাই, দেখো কত হনুমান। তো আমার এই যে শাড়ি শুরু দোকান, এই যে সব এরকম ব্যাগ করে সব শাড়ি নিয়ে যাচ্ছে, আগানো যাক। এই তো ভিতরে হয়, এই যে শুরু শাড়ি, আমার 14টা মধ্যে শাড়ি রয়েছে, কাপড় বিয়ের জন্য যে আমার মাসি নেবে, রকমের শাড়ি আছে, অত আমি শাড়ি বুঝি না, বাট প্রচুর শাড়ি রয়েছে, প্রচুর নানা রকমের শাড়ি ডিজাইনের। মাসিরা এখনো শাড়ি কিনেই যাচ্ছে, শেষ হচ্ছে না, গুছিয়ে শাড়ি কিনছে মাসি, আর আমার মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো মাসিরা এখনো শাড়ি কিনছে, আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি এদিকে, আর ওই পারে দাঁড়িয়ে কিনে যাচ্ছে সব শাড়ি। তো এখনো আমরা শাড়ি দেখে যাচ্ছি, আর আমি খুঁজছি রেড হোয়াইট কালারের বেনারসি, বাট আমি হোয়াইট কালারের বেনারসি কোথাও খুঁজে পাচ্ছি না। তো এখন উপরের দিকে যাব, যদি পেয়ে যাই তো ভালো। তো উপরে সেকেন্ড ফ্লোরে অনেক ফ্যান্সি শাড়ি আছে, নিচে কি করছি না, প্রচুর ভিড় উপরে। আমি ওয়াইন কালারের শাড়ি পেয়ে গেছি, রেড ওয়াইন কালারের, আমি দেখাচ্ছি শাড়িটা। এটা আমার শাড়ি, এটা আমার শাড়ি, ওটা সোনার শাড়ি যার বিয়ে, ওটা ওর শাড়ি, এটা আমার শাড়ি। তো মা, আমার তো শাড়ি কেনা হয়ে গেছে, এখন মার জন্য শাড়ি বাকি, মা এখনো শাড়ি কিনছে, শাড়ি আমাকে ব্লগ করতে দিচ্ছে না কেউ। তো এখানে পিছনে মা শাড়ি দেখছিল, কিন্তু এখনো পছন্দ হচ্ছে না, তো কোথায় যাবো বুঝতে পারছি না এখন। কোন দিকে যাবে, বাইরে? তখন বাইরের দিকে যাচ্ছি আমরা, দেখি মা যদি আরো কিছুতে পছন্দ হয় শাড়ি তাহলে নেব, রাখি যাই আপাতত। তো ফাইনালি কেনা শেষ, আর এখন আমরা বেরাচ্ছি বাইরে, তখন শাড়ি টাড়ি সব নেওয়া হয়ে গেছে, আর আমার মারও কেনা কমপ্লিট, আমার মা ফাইনালি শাড়ি নিয়ে নিয়েছে একটা। তো আমরা এখন বাইরের দিকে বেরাচ্ছি, আর এখানেও দেখছো মার্কেট এখন বন্ধ হচ্ছে আস্তে আস্তে, আর প্রচণ্ড যেহেতু বন্ধ হচ্ছে অনেক শাড়ি টাড়ি রাখা ছিল, ধুলো প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে, প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে জায়গাটা, তো অটোমেটিক খাসি আসছে। তো আমরা এই জন্য বেরিয়ে যাচ্ছি এখান থেকে তাড়াতাড়ি, তো চলো বাইরে যাওয়া যাক, সাথে থাকো। আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আমাকে বাসা 11টা বাজে, আমি সেই 5টার সময় ঘুম থেকে উঠেছি, চলো যাওয়া যাক বাইরে, বাড়ি যাওয়া যাক। আগে দিয়ে কিছু খেতে খাওয়ার জন্য যদি ওটা তারা আগে আমি কিছু খাবো, চলো। ও বাবা, আমাদের একজন এটিএমে গিয়ে আটকে গেছে, তো আমরা এখনো ওয়েট করে যাচ্ছি, ট্রেনটা আমি ধরতে পারলে বাঁচি, বাড়ি যাবো, প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো দেখি কতক্ষণ সময় লাগে, 1:12 ট্রেন, 12টা তো 12:30টা তো কোন জন্মে বেজে গেছে, আমরা ট্রেনটা ধরতে পারিনি, ট্রেনটা মিস হয়ে গেছে। তো এখন 2:27 ট্রেন আছে, এরপর এবার সোজা 2:27 ট্রেন ধরবো, আর আবার খুব সাংঘাতিক ঘুম পেয়েছে, চোখে পুরো ঘুম, আমি ট্রেনে উঠে একদম ঘুমিয়ে পড়বো এমন অবস্থা আমার। তো এখন সোজা 2:27 ট্রেন, এতক্ষণ আমাদের বসে থাকতে হবে, তারপরে 4টার সময় আমি বাড়ি পৌঁছাবো, তারপরে আমি রেস্ট নেব। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেন কি এরপরে তো সোজা আমি ট্রেনে উঠে, মানে আমার ভিতরে আর এনার্জি নিয়ে ব্লগ করার।
তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো। আর কতবার বলবো বলো, সাবস্ক্রাইবটা করো। আর চলো এখানে শেষ করি, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখন আমি আর লেট করবো না ব্লগ আপলোড করতে, তো মাঝখানে ওই ফোনের জন্যই প্রবলেম হয়েছিল, আর প্রবলেম হবে না। তো চলো এখানেই শেষ করছি, টাটা বাই।